আসসালামু আলাইকুম রহমতুল্লাহি লার্ন অ্যান্ড টিচার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত আমাকে অনেকেই প্রশ্ন করেছেন ভাইয়া ভগ্নাংশ কিভাবে বাংলা করব। আবার অনেকেই প্রশ্ন করেছেন লব ও হর কিভাবে বাংলা করব। তো সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আমি আজকে হাজির হয়েছি আমরা আজকে দেখবো কিভাবে এই সমাধান করা যায় খুব সহজে এবং এক ক্লিকের মাধ্যমে কিভাবে বাংলা করা যায় সেটি আজকে আমরা দেখব। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যায় তো আমরা আছি এরকম মাইক্রোসফট ওয়ার্ড ফাইল আমার কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ড দুই হাজার সাত দিয়ে আসে সাত তেরো সাত তেরো দশ একই নিয়ম তো আমাদেরকে যেটি প্রথমে করতে হবে সেটা হলো আমাদেরকে ইনসার্টে থাকা অবস্থায় যেতে হবে ইকুয়েশন ইকুয়েশন থেকে ইনসার্ট নিউ ইকুয়েশন এখানে চাপ দেওয়ার পরে এরকম যখন আসবে আমাদেরকে এই যে ফ্রাকশন এই ফ্রাকশন থেকে এটি নিতে হবে এটি নেওয়ার পরে আমরা উপরে লেখি ধরেন এক নিচে লিখলাম দুই আরও যদি লেখি লিখলাম যোগ সাত ভাগ পাঁচ এমন এখানে থাকা অবস্থায় আমরা যদি স্পেস চাবি তাও আমাদের এরকম লব এবং হর হয়ে যাবে এটি আমরা কীভাবে বাংলা করবো সেটি আমরা দেখব এখন একটু বড়ো করে নিই আপনাদের সুবিধার্থে এটা আমরা বাংলা করব এক ক্লিকে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল টু চাপলেই বাংলা হয়ে গেল তবে সব কম্পিউটারেই সব মাইক্রোসফট ওয়ার্ডেই এরকম হবে না আমাদেরকে সেটিং পরিবর্তন করে নিতে হবে সেটিং পরিবর্তন করে দিলে তাহলে আমাদের এটা এক ক্লিকেই ইংরেজি করা সম্ভব এবং এক ক্লিকেই বাংলা করা সম্ভব তাহলে এটি আমরা কিভাবে করব এটি আমরা করতে পারি এই কর্নারে বাম কর্নারে অফিস বাটন আছে অফিস বাটন থেকে যেতে হবে ওয়ার্ড অপশন ওয়ার্ড অপশন থেকে আমরা যাব কাস্টমাইজ কাস্টমাইজ থেকে যাব। এখানে আবার কাস্টমাইজ এখানে আমাদেরকে ফন্ট খুঁজে বের করতে হবে এফ এস আব দিলি ফন্ট আসবে এখানে আমরা লিখবো আমরা কোন ফন্টে লিখব ধরেন টাইমস নিউ রোমান অর্থাৎ আমরা প্রথমে ইংরেজি লিখি ইংরেজির জন্য আমার এটা সেট আপ আছে আসে কন্ট্রোল ওয়ান দিয়ে আসে এটা আমরা রিমুভ করে দিলাম এখানে আবার যদি কন্ট্রোল ওয়ান দিই তাহলে আমরা এটা অ্যাসাইন করে দেবো অ্যাসাইন করে দেওয়ার পরে ক্লস আবার আরেকটা ফন্ট দিলাম এখানে আমার বাংলা লেখার জন্য সুতন্নি এমজে দেব এস চাপতে সি এই যে সুতন্নি এমজে আমার এটা অ্যাসাইন করা আছে এটা আমি রিমুভ করে দিলাম আবার এখানে রেখে কন্ট্রোল টু চাপলে এরকম হবে এবং অ্যাসাইন করে দিতে হবে অ্যাসাইন করে দেওয়ার পরে ক্লস ওকে দিলে আমাদের ওটা হয়ে যাবে এখন যদি আমরা আবার এক লেখি আর একটা যোগ দিলাম বা বিয়োগ দেই বিয়োগ ভাগ পাস এবং স্পেস দেই এরকম হয়ে গেল আমরা যদি এটা চাই বাংলা করব এটা মার্ক করে কন্ট্রোল টু চাপলেই আমাদের এটা বাংলা হয়ে গেল খুব সহজ নিয়ম খুব সহজেই আপনারা এইভাবে বাংলা করতে পারেন আজ এই পর্যন্তই আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আর এ ধরনের টিপস অ্যান্ড ট্রিক পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ